তার আপনাকে বলছি এর বাংলা মানেগুলো একটা একটা করে। এক, আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, তুমি হলে রব আলামিন, অসংখ্য জগতের তুমি মালিক। আরবিতে দুটো শব্দ আছে, একটা হচ্ছে শুক, আমরা বলি না কখনো কখনো শুকরিয়া, ভাই শুকরিয়া, কে এক বোতল পানি দিন, আমরা কি বললাম ভাই শুকরিয়া, বলি না শুকরিয়ার বাংলা অর্থ হচ্ছে ধন্যবাদ, আমরা বলি না ধন্যবাদ। আচ্ছা বলুন তো ধন্যবাদ মানুষ কখন কাকে কিভাবে জানায়, এটা জানা আছে? জানা নেই, আপনি জেনে নেন। ধন্যবাদ অনেকের উপকারের স্বার্থে ধন্যবাদ জানাতে হয়। আর একটা শব্দ আছে কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা আছে না? এই কৃতজ্ঞতা মানুষ কখন স্বীকার করে? আমি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলাম, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমি বাইক নিয়ে যাচ্ছি, যেতে যেতে আমার পেট্রোলটা শেষ হয়ে গেছে, ও পাশে একটা মুদিখানার দোকান ছিল, আমি ওই দোকানদারকে কোনো রকম উঠছিল না, ডেকে 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 তুলে এক বোতল পেট্রোল নিলাম। আমি নেওয়ার পরে কি বললাম, ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে খুব উপকার করলেন, বলি কি বলি না, এটা অনেকের উপকার। আপনি 30 বছর যাব বাপের জমি জায়গা বিক্রি করে, চাকরি হচ্ছিল না, লেখাপড়া অনেক শিখে বসে আছেন, আমি একটা সই করে দিয়েছি বলে আপনার চাকরি হয়ে গেছে, আপনি স্কুলের মাস্টার। আচ্ছা বলুন তো পেট্রোল যিনি দিয়েছেন আমাকে গাড়িতে, উনি ক্ষণেকের জন্য উপকার করলেন না দীর্ঘ লং টাইমের জন্য উপকার করলেন, কোনটা? ক্ষণেকের জন্য, সামনে আবার পেট্রোল পাম্প পেয়ে যাব। কিন্তু ওর যে চাকরি হচ্ছিল না 30 বছর, মানে ঘষে 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 পাচার চামড়া ক্ষয় হয়ে গেল, আমার একটা সিগনেচারের কারণে ওর লাইফটাই বেড়ে গেল। আচ্ছা বলুন তো ও আমাকে ধন্যবাদ জানাবে না চির কৃতজ্ঞতা আমার উপরে, কোনটা? কৃতজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা শব্দ ব্যবহার করতে পারতেন, শুকর। আল্লাহ তাআলা বলছেন হামদ, হামদ একটা ব্যাপক প্রশংসা সূচক শব্দ, মানে যেখানে যার উপরে যাকে দেখলে মাথা তুলে কথা বলা যায় না। আজকে যে ছেলেটা চাকরি বাকরি পেয়েছে সে আজকে কোটি 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 টাকা ইনকাম করছে, আমার একটা সিগনেচারে তার চাকরিটা হয়েছিল, বলুন তো কোটি টাকার মালিক হলো, আমার থেকে উচ্চ শিক্ষিত হলো, আমার সামনে দাঁড়িয়ে জীবনে কোনোদিন মাথা তুলে কথা বলতে পারবে? পারবে? পারবে না। কৃতজ্ঞতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামদ শব্দটা ব্যবহার করছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা এইবার আপনাকে আর একটা কথা বলি, সমস্ত প্রশংসা এটা আল্লাহর হবে কেন? কেন আল্লাহর হবে না তো? সমস্ত প্রশংসা আল্লাহর হতে যাবে কেন? এক, আমি মুমতাজুল ইসলাম, আমি একটা ফার্নিচারের ভালো মিস্ত্রি, ধরে নেন আপনি, তা আমি একটা ময়ূরের ডিজাইন একটা বক্স খাট তৈরি করেছি, তাই তো? আচ্ছা বলুন তো বক্স খাটটা আমি দোকানে রেখে দিয়েছি, সবাই বলছে হেভি হেভি, দারুণ লাগছে দারুণ লাগছে। আচ্ছা বলুন তো এই খাট যে বানিয়েছে অ্যাকচুয়ালি প্রশংসাটা তো ডিজাইনটা যে করেছে তারই তো হওয়া উচিত, উচিত কিনা বলুন? হ্যাঁ উচিত, ইয়েস। তাহলে এখানে আল্লাহর প্রশংসা আসবে কেন? ওই খাটটা দেখেও কেন আল্লাহর প্রশংসা করতে হবে? আবার আমি মুমতাজুল ইসলাম একটা গাড়ি কিনেছি 1 কোটি টাকা দিয়ে, 1 কোটি টাকা গাড়ি আমি কিনেছি 1 কোটি টাকা দিয়ে, ড্রাইভার আমার, বেতন দেওয়া 30,000, পেট্রোল আমি নিজের টাকাতে ভরি, তাহলে গাড়িটা কিনে প্রশংসা উচিত কার করা? আমার করা, আমি 1 কোটি টাকা ইনভেস্ট করে গাড়িটা কিনেছি, তাই না? আমি একটা ভালো রাজমিস্ত্রি, খুব ভালো আর্টিস্ট, কারো বাড়িতে একটা ভালো ডিজাইন করে করে দিয়েছি, প্রশংসা যদি করতে হয় তো মিস্ত্রি করা লাগবে, করা লাগবে কি লাগবে না? তাহলে এখানে আল্লাহর প্রশংসা এলো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহ, পৃথিবীতে যাবতীয় প্রশংসা রয়েছে, সমস্ত প্রশংসা কার জন্য হওয়া উচিত? কার? আল্লাহ আল্লাহ আল্লাহ, কেন? সেটা কেন? এবার আপনাকে বলছি, সারা পৃথিবীর যত সৌন্দর্যই আমরা দেখি না কেন, প্রতিটা সৌন্দর্য, প্রতিটা ঐতিহাসিক, প্রতিটা জিনিসে একদম নিখুঁতভাবে যদি আপনি বিবেচনা যদি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত ছাড়া কোনো লাইন নাই। আমি যে খাটটা বানিয়েছিলাম, ওই খাটটা নয় আম কাঠের, নয় জাম কাঠের, নয় সেগুন কাঠের, নয় বাবলার কাঠের, নয় বাঁশের, ধরে নেন যে কোনো জিনিস দিয়ে তৈরি, কাঠ তো বটে, বলুন তো পৃথিবীর কোনো ল্যাবরেটরিতে, পৃথিবীর কোনো মেশিনের ভিতরে কাঠ তৈরি হয়? হয়।
এটা কার দান? আল্লাহর। রাজমিস্ত্রি তুমি যে ইটটা গেথে 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 ডিজাইনটা করেছো, ইট কি দিয়ে তৈরি? মাটি। আমি বিএমডব্লিউ গাড়ি চেপে বেড়াচ্ছি 1 কোটি টাকার, গাড়ির ভিতরে যে পেট্রোল আছে 100 টাকা লিটার, পৃথিবীর কোন মানুষের পক্ষে এটা সম্ভব নয়। কার পক্ষে সম্ভব কার পেট্রোল? আল্লাহ। গাড়িটা লোহা দিয়ে তৈরি করা হয়েছে, গাড়ি আর অন্যান্য পার্টস গুলি রয়েছে যেগুলো মাটির তলা থেকে মানুষ আবিষ্কার করেছে, মাটির তলাতে মজুদ ছিল। আল্লাহ আকবার। আপনি যাই কিছু করেন, আমি সুন্দর পাঞ্জাবিটা পড়েছি, এটা দেখে প্রশংসা আল্লাহর হতে হবে। এটা আপনাদের মুর্শিদাবাদে যে পাট চাষ হয়, ওই পাটের সুতো দিয়ে এটা পাঞ্জাবিটা তৈরি করা, পাট কার আবিষ্কার? আল্লাহ। ওই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহ, পৃথিবীতে যা কিছু আছে প্রশংসা যদি করতেই হয় কার হবে? আল্লাহ। নম্বর 2, রব্বিল আলামিন। তারপর একটা নাম এসেছে রব। রব এসেছে না? রব নাম এসেছে না? নেই, এসেছে। আচ্ছা, আপনারা আল্লাহর 99টা নাম কায়দা বগদা দিতে আসে, আরো অনেক নাম আছে, যদিও শিশুদের মনে ঢোকানোর জন্য কায়দা বগদা দিতে কটা নাম আছে? 99টা। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া গফফার, আছে না? নেই। 99টা। আচ্ছা, ওর ভিতরে ইয়া রব্ব আছে, কারো জানা আছে? আছে? নেই, নেই। কিন্তু অনেক আলেম ওলামারা আছে, নেই। ইয়া রব্ব নেই, আল্লাহর একটা নাম, তার নাম রব। আপনাকে এবার একটা কথা বলছি, আল্লাহর নাম কিন্তু আল্লাহ একটা, আল্লাহর কটা নাম? একটা। বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে আল্লাহর গুণ। বাকিগুলো আল্লাহর গুণ, আল্লাহর নাম আল্লাহ, বাকি যেগুলো আছে গুণ। আবার রব এমন একটা আল্লাহর নাম, রব শব্দ দিয়ে এমন আল্লাহকে বোঝানো হয় যে আল্লাহ রহমান রহিম, তার যত গুণ সব আবার রবের ভিতরে ভরা আছে। এক আশ্চর্য ব্যাপার, আপনি অবাক হয়ে যাবেন। আমি একটা একটা করে বলছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এক, আচ্ছা আপনারা জানেন যে আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন। আল্লাহ বললেন যে জান্নাতের এই গাছের ফল তোমরা খাবে না, বিস্তারিত ঘটনা। তা আদম আলাইহিস সালাম তার স্ত্রী দুজনা মিলে কোনো কারণে ফল খেয়ে নিল, আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বার করে দিলেন। দীর্ঘদিন যাবত দুজনা তওবা করলেন, এক পর্যায়ে দুজনা তওবা কবুল হয়ে গেল, তাই তো? আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করার পরে কি বলছেন? আলাস্তু বিরব্বিকুম, আদম আমি কি তোমাদের রব নয়? এটা আল্লাহ বলেছিলেন কি বলেননি? বলেছিলেন। আচ্ছা, আল্লাহ তখন এটা বলতে পারতেন যে আমি কি তোমাদের আল্লাহ নয়? এটা বলতে পারতেন কি পারতেন না? পারতেন। নামাজে আমরা যত জায়গাতে আল্লাহকে ডাকতে বলা হয়েছে সমস্ত জায়গাতে আল্লাহকে রব বলে ডাকতে বলা হয়েছে। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা, রব্বানা লা তুদি কুলুবানা, রব্বানা লা তুদি কুলুবানা। সারা কুরআন মাজিদে যত জায়গাতে বান্দাকে দোয়া করতে বলা হয়েছে, বাপ মায়ের জন্য দোয়া করবেন, ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, ওখানে আল্লাহ বলছে রব দিয়ে আমাকে ডাক, তোর বাপ মায়ের জন্য ক্ষমা চাইবে আমাকে রব বলে ডাক। 2, বাচ্চা কাচ্চা হচ্ছে না, আল্লাহ বলছে রব্বি হাবলি মিনাস সালিহিন, এই বলে দোয়া কর যে হে আমার রব, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহকে বলছেন আমাকে আল্লাহ বলে ডাক? কোথাও কোনো দোয়া আল্লাহ বলে শুরু আছে? নেই। রব সব জায়গাতেই রব। কেন? তাহলে আপনাকে জানালাম যে আদমের থেকে স্বীকৃতি নিচ্ছেন যে আমি কি তোমাদের রব নয়। আদম কি বললেন? কলু বালা, আল্লাহ হ্যাঁ তুমি আমাদেরই রব। তাহলে পৃথিবীর সূচনা থেকে আল্লাহ আমাদের থেকে নিজের পরিচয় হিসাবে কোন শব্দটা নিলেন? রব, তাই তো? এইবার আসুন, আপনি মারা গেলেন, কবরে শুয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
একটা মানুষ যখন কবরে শুয়ে যায় তার কাছে দুইজন ফেরেশতা আসে ফাকালানি তারা দুইজন যৌত কণ্ঠে বলে মান রব্বুকা তোমার রব কে বলো ওখানে বলে যে তোমার আল্লাহ কে বলো বলা হয়েছে হয়নি ওখানেও বলছে রব তার মানে পৃথিবীর প্রথমেও রব শেষেও রব নামাজ পড়বেন আপনি সবথেকে বড় ইবাদত কি সালাত বা নামাজ তাই তো আল্লাহু আকবার হাত বেঁধে নিলেন প্রথমেই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন চলে গেলেন রুকুতে আল্লাহু আকবার সুবহানা রব্বিয়াল আলা ওখানেও রব আপনি আবার রুকুতে উঠলেন ও রব্বানা লাকাল হাম এখানেও রব সেজদায় গেলেন আবার বলছেন সুবহানা রব্বিয়াল আলা তাই না ওখানেও রব সেজদা থেকে উঠলেন ওটার পরে আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি দোয়া বললেন আপনি নামাজ শেষ করে নিলেন সমস্ত দোয়াতে শুধু রবে ভর্তি ভর্তি নয় তাহলে এবার আপনাকে আমি বলবো এতক্ষণ রব কোথায় কোথায় এটা বললাম এবার বলবো যে আল্লাহর নাম যে রব রবের বাংলা অর্থ কি এটা একটু জেনে নেন খুব উপকার হবে আপনার জীবনে আর রব আপনাকে আমি আজকে প্রমাণ করে দিয়ে এখান থেকে তবে যাব দেখবেন আপনার বুঝতে কত সুবিধা হবে যেগুলো তাকে শুনিনি তো হয়তো সোশ্যাল মিডিয়াতে শুনেছেন কিন্তু এইভাবে তো কোনোদিন শোনা হয়নি শুনুন রব রবের বাংলা অর্থ হচ্ছে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিয়ে দেন তিনি হচ্ছেন রব আল্লাহু আকবার এবার আপনাকে দুনিয়াবী দিক দিয়ে কয়েকটা রবের নিদর্শনাবলী আপনাকে বলি এক আপনি আপনার স্ত্রী প্রেগনেন্ট স্ত্রী প্রেগনেন্ট আপনার পরপর চারটে বেটি হয়েছে পাঁচবারের মাথাতে আপনার স্ত্রী আবার বাচ্চা জন্ম দেবে তা আপনি বারবার আল্লাহকে বলছেন আল্লাহ এবার আমাকে একটা তুমি বেটা দাও আপনার মাও দোয়া করছে আল্লাহ আমার বড় ছেলের এবার একটা বেটা দাও আপনার শাশুড়ি দোয়া করছে আল্লাহ আমার বড় মেয়েটার পরপর চারটে বেটি একটা বেটা দাও আল্লাহ সবাই দোয়া করছে মসজিদের ইমাম সাহেব দোয়া করছে সবাই দোয়া করছে বেটা হয়েও গেছে বেটা হয়েও গেছে আচ্ছা একটা লোক এখানে বলুন তো দেখি যে আমি দোয়া করার সময় বলেছিলাম যে আল্লাহ আমার বেটা তুমি যাকে দিবে তার দুটো আঙুলে তার দুটো হাতে যেন দশটা আঙুল হয় পায়ে যেন দশটা আঙুল পেচ্ছাপ করবে যেন রাস্তাটা ফুটো করা থাকে নিঃশ্বাস নেবে নাকে যেন ছিদ্র থাকে মাথার চুলগুলো কালো কালো করে দিও আর আমার ছেলে কথা বলবে মুখের ভাষাটা যেন তার ভালো আলজিটটা যেন ভালো হয় চোখে যেন দেখতে পায় কানে যেন শুনতে পায় আচ্ছা বলুন তো কেউ দুয়ার মাধ্যমে এটা আমরা বলি শুধু একটাই কথা বলি আল্লাহ আমার একটা বেটা দাও এবার আপনাকে নাম্বার দুই রব পাকে বলে এটা জানাচ্ছি আপনার বেটা হয়েছে আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ আমরা এমন এক আবহাওয়াতে বসবাস করি না অতিরিক্ত শীত না অতিরিক্ত গরম আমাদের এখানকার মানুষ না কালো কুচকুচে না সাদা ডিমের মতো ফর্সা সব রকম মাল পশ্চিমবাংলাতে বসবাস করছে তাই না আচ্ছা বলুন তো নাইজেরিয়ান ফুটবল প্লেয়ার কেউ দেখেছেন হাত তুলুন তো অনেকজন দেখেছেন দেখতে কেমন হয় আচ্ছা এই নাইজেরিয়ান প্লেয়ারের সঙ্গে যদি আপনাদের গ্রামের কোনো মেয়ের যদি বিয়ের কথা বলা হয় বলুন তো সহজে করতে চাইবে 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 না আল্লাহ বলছে আমার নাম রব ওকে নাইজেরিয়ানে বানিয়েছি ও চুলগুলো পাখির মাশার মতো কালো কুচকুচ 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 করছে আর ঠোঁট দুটো মাটির দিকে ঝোলা কালো কুশ্রী দেখতে লম্বা সেরকম তাঁকড়া জওয়ান তোকে যদি আমি এই মুর্শিদাবাদের মাটিতে এইরকম ভাবে তৈরি করে দিতাম তাহলে কোনো মেয়ে তোর পাখির বাসার মতো চুল হলে বিয়ে করতে চাইতো না আমার নাম রব এটা আমার জ্ঞান আছে তোকে ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ জেলার এই এলাকার আবহাওয়া অনুযায়ী তোকে বানানো হয়েছে নেপাল আমরা নেপালে যাই নেপালের মেয়েদের দেখবেন নাপগুলো এরকম চ্যাপটা দেখেছেন না নেপালের আচ্ছা আমাদের এখানকার কোনো মেয়ে যদি নেপালের মধ্যে এরকম না হয় কোনো ভালো হ্যান্ডসাম ছেলে বিয়ে করতে চাইবে চাইবে না আল্লাহ জানে তোকে মুর্শিদাবাদে পাঠিয়েছি নেপালের মতো নাক দিলে হবে না অথচ নেপালে যাদেরকে পাঠিয়েছি ওদের নাক সবার একই রকমের ওখানে কোনো প্রবলেম নেই আল্লাহ আকবার আল্লাহর নাম কি রব যার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিতে পারেন তিনি কে রব আল্লাহ জানে ও পশ্চিম বাংলার মাটির মানুষ আপনাকে রব দেখাচ্ছি আমি
একথা বহুবার আমি সোশ্যাল মিডিয়াতে বলেছি তবে আপনাদের এলাকায় কোনোদিন আসেনি ওই জন্য আপনাকে আবার বলছি আপনার কাছে নতুনত্ব হতে পারে কিন্তু আমি দীর্ঘদিন যাবত বলে আসছি এক এখানে কেউ দার্জিলিং বেড়াতে গেছেন কেউ একজন একজন গেছেন আলহামদুলিল্লাহ একজন দার্জিলিং এ মানে আমার যা বয়স আমার মানে সমস্ত ডকুমেন্টস অনুযায়ী আবার 1990 সালে জন্ম তাতে করে ওনাকে দেখে মনে হচ্ছে উনি আমার আব্বার বয়সী হবে আমার আব্বার বেশি বয়স নয় 55-56 বছরের মধ্যে তা উনি আমার বাপের বয়সী মানুষ তা আমি ওই বাপজিকে বলবো যে আপনি ওখানে একটা জিনিস দেখেছিলেন কি না এটা আমার জানা নেই তবে আমি গত বছরে সপরিবারে গিয়েছিলাম বেড়াতে দার্জিলিং তা ওখানে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে দার্জিলিং এ ফুটপাতে যত কুকুরগুলো ঘুরছে তাদের গায়ের লোমগুলো দেখি এক বিদ্যা করে বড় আল্লাহ আপনি যান কালকে টিকিট কেটে ঘুরে আসুন মনে মনে ভাবলাম যে মালদা প্ল্যাটফর্মে যে কুকুরগুলো ঘুরছিল বা আমাদের উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদের কুকুরগুলোর এইটুকুটুকু লোম কিন্তু দার্জিলিং এর কুকুরের লোম এত বড় কেন তখন মনে পড়লো আল্লাহ তোমার নাম রব সত্যি তুমি রব আল্লাহ আকবার ওয়েস্ট বেঙ্গলে যে কুকুরগুলোকে তুমি তৈরি করেছ তার এমন এক আবহাওয়াতে বসবাস করে না অতিরিক্ত ঠান্ডায় বরফ পড়ে জমে যায় না অতিরিক্ত গরমে সে হার্ট ফেল করে ওই জন্য সামান্য লোম দিয়ে তার সৌন্দর্যটাকে তুমি বজায় রেখেছ আর দার্জিলিং এ যে মাঝে সাঝে বরফ জিরো ডিগ্রিতে চলে আসে আসে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত হিকমত অবলম্বন করলেন আল্লাহ ভেবেছেন এখানকার জনগণ হিটার চালিয়ে ঘরের ভিতরে থাকবে কিন্তু কুকুর যার নির্দিষ্ট কোনো মালিক নেই ফুটপাতে বসবাস করবে এত ঠান্ডায় বরফ জমে মারা যাবে ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই কম্বল জড়িয়ে ওকে দার্জিলিং এর মাটিতে তৈরি করেছেন সুবহানাল্লাহ এর নাম রব আপনি এখনো রব চিনতে পারছেন না আল্লাহ কাকে বলে আমি আজকে আমার মাদ্রাসাতে জুম্মার খুতবা দিচ্ছিলাম মানে মাঝে সাঝে মেয়ে আমার তো মেয়েদের মাদ্রাসা ওই মেয়েদের একটু মানে তালিম দেওয়ার জন্য আমি যখন টাইম পাই একটু ওদেরকে বক্তব্য ওয়াজ নসিহত করে শোনাই হাদিস কোরআনের শির কাকে বলে বেদাত কাকে বলে তাবিজ দেওয়া যাবে কিনা এটা ওটা সব আমি হাদিস কোরআন দিয়ে ওদেরকে বোঝাই তা আজকে ওদেরকে এটা বলছিলাম যে তোমরা রব খুঁজে পাচ্ছ না আল্লাহকে দেখতে পাচ্ছেন না এই দেখুন আপনাকে আমি আল্লাহ দেখিয়ে দিয়ে যাচ্ছি আপনি দুটো চোখ খুলে রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর সূরা মুলক খুলে দেখুন আমরা চাষি মানুষেরা মাঝে সাঝে দেখবেন ওই সন্ধ্যাবেলার দিকে মাঠে গেলে দেখতে পাবেন বক একটা প্রাণী বক এই বকগুলি দেখবেন এরকম করে ডানা মেলে আকাশে ঘুরে ঘুরে বেড়ায় দেখেছেন না আল্লাহ ওদের কথা কোরআনে নোট করেছেন আপনারা বাদাম খাচ্ছেন নাকি অ্যাক্টিভ হয়ে আমার দিকে দেখুন এরকম ভাবে ডানা মেলতে মেলতে তারা দেখবেন নিজের পেট ভর্তি করে সন্ধ্যাবেলাতে নিজের বাসাতে রিটার্ন করে দেখেছেন আবার এটাও দেখতে পাবেন যে ডানা এরকম মেলতে 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 মাঝে সাহে ডানাটা এরকম করে নেয় নাড়ায় না একভাবে এইভাবে হেলে দুলে চলতে থাকে দেখেছেন আল্লাহ এই কথাটা পবিত্র আল কোরআনে নোট করে দিয়ে বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান আমাকে চিনতে পারছো না যে আমি রব আমি আল্লাহ আমাকে তোমরা দেখে বুঝতে পারছো না তোমরা কি একবার আকাশের পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো না তারা তখন তাদের ডানাটাকে সম্প্রসারিত করে এরকম ভাবে নাড়তে নাড়তে হঠাৎ করে যখন স্থির করে দেয় এই মহাশূন্যের উপরে কে তাদেরকে স্থির ভাবে তাদের পথ অতিক্রম করিয়ে পাঠিয়ে দেয় নিজ ভাষাতে আল্লাহ বলছে ইল্লার রহমান পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় কার পক্ষে সম্ভব আল্লাহ 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 আপনি রব চিনতে পারছেন না এখনো পর্যন্ত আপনাকে রব দেখাচ্ছি দেখুন যদি বলছেন আপনি এইসব কথাগুলো বলার কি দরকার আরে পাগল আপনি যদি স্রষ্টার ব্যাপারই জানতে না পারলেন তাহলে ইবাদতকে বন্দি কি করে করবেন কি আগে তার ব্যাপারটা জানুন তিনি কত বড় ক্ষমতাবান কত কি এটা জানার প্রয়োজন আছে না নেই আছে রব আচ্ছা বলুন তো মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন কতদিন লাগে এক বছর এক বছর আচ্ছা বলুন তো একটা গরুর বাচ্চা হলে কতদিন হাঁটতে টাইম লাগে একদিন নয় মোটামুটি দু ঘন্টা
এক ঘন্টা, এক ঘন্টা না দশ মিনিটও বলতে পারেন, তাই না? এই এই বৈচিত্র্য কেন, এই ডিফারেন্সটা কেন? মানুষের বাচ্চা বড় হয়ে জন্ম হয় না, গরুর বাচ্চা আরো বড়, আরো বড়, তাই না? তা মানুষের এইটুকু বাচ্চা ওর টাইম লাগছে এক বছর, কারো আবার বারো মাস তেরো মাস চোদ্দ মাস, কারো আট মাস ন মাসে হয়, ঠিক নেই, অ্যাভারেজ আপনি এক বছরে ধরেন, কেন? আর গরুর বাচ্চার সাথে সাথে এই অবস্থা কেন? পা হয়ে গেল, আল্লাহ জানে, আল্লাহ খুব ভালো করে জানে। খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীর, আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে মানুষ তোমাদেরকে আমি বড় সুন্দর পরিকাঠামো দিয়ে আদর করে তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহ জানে মানুষের বাচ্চার পা যদি দু চার মিনিটে যদি রেডি হয়ে যায় তাহলে ও নানির আদর পাবে না, ও খালা ওকে কোলে নেবে না, ও চাচা ওকে কোলে নেবে না, যে বাচ্চার পা হয়ে যায় কেউ কোলে নিতে চায় নেবে না। আল্লাহ বলছে এক বছর যাবত তোমাকে শুধু কোল চাপিয়েছি, আমি আদর খাইয়েছি, তারপর তুমি চলতে শিখেছ। আর গরুর আল্লাহ বলছে আমি জানি ওর নানি নেই, ওর দাদিও নেই, ওর খালা নেই, ফুপু নেই, কেউ নেই, ওর কেউ নেই, ওই জন্য সাথে সাথে করে আমি ওর পা দুটো রেডি করে দিয়েছি। আর গাভীকে বলে দিয়েছি তুই তোর বাচ্চার কানে কানে বল উঠে দাঁড়া। গাভীর বাচ্চা জন্ম দিয়েছে, এত হতভাগা গাভী যে নিজের জিভ দিয়ে তার বাচ্চার লালাগুলো চেটে পরিষ্কার করে, দেখেছেন না? পরিষ্কার করার পরে ওর বাচ্চাকে বলছে ওঠ, দুধ পান করবি না, ওঠ। বাচ্চা তখন বলছে মা দুধ কোথায় আছে বলো না, বুঝে যা পিছনে যা, পিছনে দুটো পায়ের মাঝখানে দেখ মোটা ঝুলছে, দুধ পান কর যা। ও এখন কোন রকম হালকা করে উঠেছে, উঠে কাঁপতে কাঁপতে ধস করে পড়ে আছে। ওর মা আবার বলছে ওঠ, আবার উঠে দাঁড়া, আবার উঠে দাঁড়িয়েছে কাঁপতে 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 কোনো রকম করে, বলছে মা দুধ কোথায়, যা পিছনের দিকে যা। ও গিয়ে সামনে গিয়ে গুঁতো মারছ তো জানে না, পিছনের দিকে যখন গুঁতো মারছে এরকম করে দুধ চুচু চুচু করে, নিজের ভাষায় বলছে মা কই দুধ আসছে না তো, বলছে কেন, শোন 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 একটা কথা বলি, আমি প্রথমে মা হয়েছি দুধের রাস্তা ক্লিয়ার নেই, ওই জন্য মাঝে সাহে চুষবে আর এইরকম এরকম করে গুঁতো মারবি, এরকম করে ছাগল গরু মারে মারে মানে কে শেখালো, গায়ের বাছুর হয়েছে আর অমনি আপনি গোয়ালার দুধ বিক্রি করছেন, দাঁত বার করে হাসছেন, ওখানে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন না, যে বাছুরটা দুধ পান করতে করতে এরকম করে গুঁতো মারছে কেন, কে শেখালো ওকে গুঁতো মারতে হবে, কে বলে দিল? আল্লাহ আল্লাহ আল্লাহ, এর নাম র। গরুর সাথে সাথে বাছুরের পায়ের প্রয়োজন, নানি দাদি নেই বলে সাথে সাথে রেডি, মানুষ এক বছর কোল চাপানো হয়েছে। রবের ব্যাখ্যা করলে সারা রাত চলে যাবে, ওটা বলছি না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলামিন, তাহলে একটা আয়াত এখনো পর্যন্ত হয়নি তাই তো, সাতটা আয়াত আছে মানে সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে, এরকম একটা একটা করে যদি বলা যায়, তো আমি চেষ্টা করবো সবগুলোই বলা একটা একটা করে তাড়াতাড়ি করে বলবো। এক, আলহামদু হলো প্রশংসা সব আল্লাহর হবে কেন এটা বলে দিলাম, তারপরে শব্দ এসেছে রব, রবটাও বুঝিয়ে দিলাম, এবার এসেছে আলামিন, আছে না নেই? এবার আপনাকে একটা যুক্তিসঙ্গত কথা বলি, আনন্দবাজার পত্রিকায় কাল সকালে বা গতকাল দিয়েছিল যে মাটির তলাতে কিছু মানুষ খুঁজে পাওয়া গেছে, তাদেরও জলসা হয়, তাদেরও নাম আবদুল্লাহ, তাদেরও নাম মনিরুল মোল্লা, তাদেরও নাম খাইরুল, তাদেরও নাম সালমান, তাদেরও বউ আছে, তাদেরও নাঙল আছে, তারাও চাষবাস করে, তারাও ব্যবসা বাণিজ্য করছে, ঘর বাড়ি রং টং সব করা আছে, মাটির তলাতে লোক খুঁজে পাওয়া গেছে। আচ্ছা বলুন তো আপনারা আশ্চর্য হবেন কি হবেন না, কারা কারা আশ্চর্য হবেন আর তুলুন তো, কারা কারা? কিছু লোক তুলছে না ভয়ে যে যদি গোলমাল হয়ে যায়, খুব চালাক লোক, যারা যারা হাত তোলেননি এরাই ঠিক আছে, হাত যারা তুলেছেন ভুল করেছেন, আপনি যদি হাত তুলে দিতেন তাহলে কোরআনের এই আয়াতটা অস্বীকার করা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলামিন, অসংখ্য জগতের মালিক আমি। আজকে নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে চাঁদের ভিতরে নাকি মানুষ বসবাস করার উপযুক্ত জায়গা আছে, ভালো করে বুঝবেন। এই যে কোরআন বলছে সাততব কাসমান, নাসার বিজ্ঞানীরা প্রমাণ করছে, এই তো গত এক সপ্তাহ দুই সপ্তাহ আগে দেখছিলাম, নাসার বিজ্ঞানীরা প্রমাণ করছে
আকাশের উপরে আরেকটা জগৎ আছে, সে জগতে অক্সিজেন পাওয়া গেছে, সে জগতে সূর্য উঠছে ডুবছে, সেই জগতে চাঁদ উঠছে ডুবছে, সে জগতে সবকিছু মানুষ উপযুক্ত বসবাস করার জায়গা। নাসার বিজ্ঞানী তুমি বললেই কি আর না বললেই কি, আমরা মুসলিম না, অন্ততপক্ষে আল্লাহ যে কোরআন মাজিদে বলেছেন যে আসমান আছে সাতটা, এটা বিজ্ঞানীরা প্রমাণ করলেও বিশ্বাস করব, না করলেও বিজ্ঞানীরা বিশ্বাস করলেও করব, না করলেও করব, কারণ আল্লাহ বলেছে আলামিন অসংখ্য জগতের মালিক আমি। থাকতেই পারে মাটির তলাতে মানুষ, অবিশ্বাসের কিছু নেই আছে এই। তারপরে একটা আয়াত শুরু হচ্ছে আবার দ্বিতীয় আয়াতটা কি, আর রহমানির রহিম, বলি না আমরা নামাজে আর রহমানির রহিম, রহমান মানে দয়ালু, রহিম মানেও দয়ালু, দুটো দয়ালু। আচ্ছা দুটো দয়ালু নামে এক জায়গায় আনা হলো কেন, এটাও তো একটা ব্যাপার আছে। আল্লাহ অন্য কিছু ব্যবহার করতেন শব্দ, দুটো এক জায়গায় করলেন কেন? আপনি অবাক হয়ে যাবেন, শুনুন, এ মোটামুটি দান করে, এ তো মনিরুল, এর নাম মনিরুল মোল্লা, তাই তো, এ মোটামুটি দান করে, আমরা কি বলি সাধারণ ভাষায় দানি, বলি না দানি। আচ্ছা এ বছরে 2,00,000 টাকা দান করে ধরে নেন, আর এর নাম পারভেজ, তাই তো, এর সলুয়াতে বাড়ি, তা ও বছরে 5,00,000 টাকা দান করে, ও 2,00,000 টাকা করে, ওকে আমরা দানি বলি। এ যে 5,00,000 টাকা দান করে একে আমরা কি বলবো, না একে বলবো দাতা, বলি না, হ্যাঁ লোকটা খুব বড় দাতা, বলি কি বলি না বলি। আচ্ছা এ 5,00,000 করে, এ 2,00,000 করে, আবার এই বাপজি আমার উনি মোটামুটি 50,00,000 টাকা করেন ধরে নেন বছরে দান, তাহলে ওনার নামের পাশে কি শব্দ লাগানো হবে, বুঝে উত্তর দেন, না জানা থাকলে আপনি বলুন আমি জানি না, মিটে যাবে ঝামেলা। এক, এ হলো দানি, এ হচ্ছে দাতা, আর এ 50,00,000 টাকা দান করে একে আমরা কি বলবো, দানবীর। হুগলির হাজি মোহাম্মদ মহাসিনকে ইতিহাস যারা পড়েছেন কি বলা হয়, দানবীর বলা হয় কি হয় না, তার মানে তার বেসুমার দান, দানের শেষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি পর পর শব্দ ব্যবহার করছেন, রহমান দয়া তো করি করি, রহিম এত দয়া করি যে বেসুমার দয়া, যার দয়ার কোনো শেষ নাই। আল্লাহু আকবার, এইবার আপনাকে একটা কথা বলছি, রহিম রহমান, প্রথমে এই রহমানটা এই দয়াটা দুনিয়ার ক্ষেত্রে ঠিক, আর রহিম আখেরাতের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, ভালো করে বুঝে যান। আমি টিএমসি থেকে জিতে পঞ্চায়েত হয়েছি এবারে, ভালো করে বুঝবেন, টিএমসি পার্টির পঞ্চায়েত আমি, আর ভাই সিপিএম করে, বোঝানোর জন্য বলছি, সিপিএম করছে এই ভাই আর আমি টিএমসি করছি ধরে নেন। আচ্ছা আমার কাছে 10টা ঘর এসেছে, এই এদিকে ফিরুন, হ্যাঁ সে হাসির কথা বলিনি তো, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বোঝাচ্ছি জাস্ট, আমার কাছে সরকারি 10টা ঘর এসেছে, আমি টিএমসির নেতা, উনি সিপিএম বা কংগ্রেসের নেতা, উনি একজন গরিব মানুষ, আমার পার্টিকে ভোট দেয় না। আচ্ছা বলুন তো এই যে 10টা ঘর এসেছে, আমি কি আমার বিপক্ষের পার্টির লোক, আমি কি একটা ঘর কেটে ওই লোকটাকে দেবো বলে মনে হয়, দেবো দেবো না, আমি কাকে দেবো না, এরা সব তৃণমূল করে, এদেরকে একটা একটা করে দেবো, প্রয়োজন না থাকলেও দেবো, তাই না, আমি একে ঘর দেবো না কেন, ও আমায় ভোট দেয় না তাই, একে দেবো কেন, ও আমার পার্টির লোক তাই। আল্লাহু আকবার, তার মানে আমি দয়ালু নয়, আমি স্বার্থপর। আল্লাহু আকবার, যে অক্সিজেনটা আমরা ব্যবহার করি এটা কার দান, আল্লাহর দান। বাবরি মসজিদ ভেঙেছে বেঈমানের বাচ্চারা লকডাউনে মুসলমানগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়ে, বুলডুজার দিয়ে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, মসজিদ আল্লাহর ঘর যারা ভাঙলো এরা ভালো লোক না খারাপ লোক, খারাপ লোক, এদের যে অক্সিজেনটা নিচ্ছে এটা কার দান, আল্লাহ। আপনারা জানেন যে উপর বাংলার একজন ময়মনসিংহের চরিত্রহীন মহিলা বললেও ঠিক হবে না, ঠিক হবে বলে মনে করছি, কারণ ও বলছে নারী আর পুরুষের সমান অধিকার, পুরুষ মানুষ যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করে নারীও করতে পারবে, কে না এই বদমাস মহিলা তসলিমা নাসরি, ওর নাম বললে ও গায়ের লোমগুলো দিয়ে পানি ঝরে যায়, আল্লাহ আল্লাহ তসলিমা নাসরি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে নবীজির চরিত্রের ডিফেক্ট আছে, তাছাড়া
25 বছরের একজন টকপকে যুবক তার যৌবনকে ধরে রাখতে পারেনি বলে 25 বছরের বুড়ি খাদিজার সঙ্গে বিবাহ করেছে। নাউজুবিল্লাহ। কে বলেছেন? তসলিমা নাসরিন, যে নবীর ব্যাপারে কথা বলে। আচ্ছা বলুন তো, আল্লাহর পক্ষে না বিপক্ষের লোক? বিপক্ষের লোক। এই যে অক্সিজেনটা ব্যবহার করে, এটা কার? আল্লাহ। আল্লাহ বলছে রহমান আমি এত দয়ালু, আমার পার্টির হোক আর আমার পার্টির বিপক্ষের হোক, আমার শত্রুর হোক আর আমার মসজিদ ভাঙুক আর আমার মন্দির আমার কাবা ভাঙুক আর আমার যাই করুক, আমি আল্লাহ আমার দয়া থেকে তাকে বঞ্চিত করি না। আমার নাম রহমান। ওই জন্য দেখবেন, ওই জন্য দেখবেন আসমান থেকে বৃষ্টি যখন হয়, বেনামাজি নামাজি সবার জমিতেই হচ্ছে, মুসলধারে হচ্ছে না? আল্লাহ তো বলতে পারতেন এই খুব সিয়ানা, দিনে পাঁচবার ইমাম সাহেব মুয়াজ্জিন তোমায় ডাকছে, একবার এলে না পানি তোমার জমিতে হবে না, এরকম ব্যাপার আছে নাকি? আমার পার্টি ভোট দাওনি ঘর পাবে না, এরকম ব্যাপার? অত সহজ না। এর নাম রহমান। নাম্বার দুই রহিম। কিয়ামতের মাঠে আল্লাহ কিছু মানুষের উপরে বিশেষ দয়া করবেন, কিছু মানুষের উপরে। তারপরে একটা কথা আছে যে মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক কে? কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কিয়ামত যে হবে এটা বিশ্বাস আছে তো? হ্যাঁ, ভুল বলছেন আপনি। কে বলছে কিয়ামত হবে বিশ্বাস আছে? এই ভালোবাসার বহির প্রকাশের নাম কি জানেন? আমি একটা মেয়েকে ভালোবাসি, এর বহির প্রকাশ কি? কি দেখে বুঝবো যে মেয়েটা আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি? বাইরে থেকে কি দেখে বোঝা যায় বলুন তো? একটা জিনিস দেখলে বোঝা যায় যে সে কতটা আমাকে মেনে চলছে আর আমি কতটা তাকে মেনে চলছি, তাই না? প্রেম আর ভালোবাসার গভীর প্রকাশ হচ্ছে এক অপরকে মেনে চলা। তা আপনি যে বলছেন কিয়ামতকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি না? হ্যাঁ, কোরআন মানেন তো? কে বলছে আপনি কোরআন মানেন? কে বলেছে? কোরআন মাজিদে আছে পাঁচ অক্ত সলাৎ ফরজ, এটা আছে না? নেই। হ্যাঁ, আপনি পড়ছেন পাঁচ অক্ত নামাজ? আপনি মানছেন কই? আপনি মানছেন না, আপনি একদমই মানছেন না। আরে প্রেম আর ভালোবাসার গভীর প্রকাশ হচ্ছে মেনে চলা। এক শ্রেণীর মানুষ আছে না, এত নবী প্রেমিক, নবীকে এত ভালোবাসে, এত ভালোবাসে, বারো রবিউল আউয়াল এলে মিলে মানে ঈদে মিলাদুন নবী পালন করছে, ঢোল তবলা নিয়ে হু হু মোহাম্মদ হু হু এই করছে রাস্তাঘাটে, বড় বড় কালো কালো পতাকা নিয়ে করছে না? হ্যাঁ, কেউ বিড়ি টানছে, কেউ সিগারেট টানছে, টানছে কি জানছে না? কাঁচা কুঞ্চিলের পাছার চামড়া ছাড়িয়ে দিতে হবে। বিয়াদব, তুমি নবীকে ভালোবাসো? তুমি নবীর শত্রু? নবীকে ভালোবাসা মানে হচ্ছে এই, নবী যেটা বলেছে তাই অনুযায়ী আমল করা, তবে আপনি তাকে ভালোবাসেন তার প্রমাণ হবে। বদমাইশির জায়গা পাওয়া কি আশ্চর্য ব্যাপার! এ কথা আমি অনেক জায়গায় বলেছি, গতকালও মনে হয় বলেছি, কোন এক জায়গাতে আপনাদের মুর্শিদাবাদে, আমি নাম বলবো না, নামাজ পড়তে দাঁড়িয়েছি, সম্ভবত আসরের নামাজ পড়তে দাঁড়িয়েছি, ইমাম সাহেব মুয়াজ্জিন তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, তখন একটা লোক দেখছি পাশে এরকম করছে, ভাই চাচা কি হলো? তুমি নবীকে ভালোবাসো না আমাকে বলছো? হ্যাঁ বাসি, নবীকে আবার ভালোবাসবে না? তাকে না ভালোবাসলে তো ইমান পূর্ণতা লাভ করবে না, তাকে তো ভালোবাসতেই হবে। বুঝছি, তাহলে তুমি নবীর নাম শুনে কি তুমি করছো না? কই চাচা, তুমি এটা কোথায় পেলে? বলছে কেন পেতে হবে আবার আমাকে বলছে পেতে হবে? বলছি নবীর নাম শুনলে কবার বলো, এরকম করো, এরকম যে মিনিমাম তিনবার তো করি, শর্টকটে হলে তিনবার, টাইম পেলে দশবার। আম তাহলে বলো তো চাচা, আল্লাহ বড় না নবী বড়? বুঝছি, বাচ্চা ছেলের মতো প্রশ্ন করছেন আপনি, ছি 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 ছি, এটা কোটি 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 গুণ বড় আল্লাহ? আমাকে বলছে কোটি কোটি গুণ বড় আল্লাহ, এটা আবার প্রশ্ন করা যায়? আল্লাহ কোটি কোটি গুণ বড়? বা তাহলে নবী যদি কোটি কোটি গুণ আল্লাহ থেকে ছোট হয়, আর ছোট মানুষটার নাম শুনলে যদি এরম নাম তিনবার করেন আপনি, তাহলে তকবীরের এর আগে আল্লাহ শব্দ গেছে না? গেছে না? হ্যাঁ,
আল্লাহু আকবার আল্লাহু আকবার কবার আল্লাহ হলো আশহাদু আল্লাহ কবার হলো তিনবার ইলাহা কবার হলো চারবার ও আশহাদু আন্না মুহাম্মাদান চারবার আল্লাহর নামের পরে মুহাম্মাদের নাম আসছে তাই তো তাহলে মুহাম্মাদের নাম শুনে যদি এরকম তিনবার যদি করেন আপনি তাহলে আল্লাহর নামে এক একবার তো তিন কোটি বার করা উচিত তাহলে বলছে আপনাদের যত সব বাড়াবাড়ি আপনার নবীর দুশ্মন চাচা তোমার মতো দুশ্মন পৃথিবীতে আর কেউ নেই তোমার চেয়ে বড় দুশ্মন তোমার চেয়ে নবীর নামে বড় অপবাদকারী আর পৃথিবীতে কেউ নেই চাচা তোমার মুখে দাড়ি দেখছি না কই বুঝে মহান দাঁড়িয়ে কুট 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 করে হুঁশিয়ে রাখতে পারছি তো নবীকে খুব ভালোবাসি হারাম কর তুমি দাড়ি রাখতে পারছো না সেই নবীকে যদি তুমি ভালোবাসো তুমি দাড়ি জাগে রাখো তুমি দাড়ি রাখতে পারছো না তুমি গাঁটের নিচে কাপড় পরছো মসজিদ থেকে বার হয়ে তুমি সুদের টাকা খাচ্ছ আর মোহাম্মদের নাম শুনলে এরকম করেই তুমি বুঝতে পেরে যাচ্ছ আমি ভালোবাসি এটা ভালোবাসা নয় এটা বদমাইশি কখনো ভালোবাসা নয় ভালোবাসার বগির প্রকাশ হচ্ছে মেনে নেওয়া তার অনুযায়ী আমল করা ঠিক মনে হচ্ছে না ভুল মনে হচ্ছে রাগ করবেন না যাদের হাতে দাড়ি ফাড়ি নেই রাগ আপনি রাগ করলেই কেন না করলেই কি আপনি তো জানেন প্রথমেই বলেছি তো আমি শিক্ষক আপনি এখন ছাত্র আবার আপনারা মায়ের সাহেব চায়ের দোকানে শিক্ষক হন মৌলভী সাহেব ছাত্র হয় চায়ের দোকানে কেমন দেন বলুন তো সাংঘাতিক মৌলভী সাহেব সবচেয়ে বেশি বদমাস এরা এই করে তাই করে আমরা কোনোদিন কিছু বলি বলি না আমরা জানি এখন ওদের ওদের জলসা চলছে এইখানে আমাদের কিছু বলা যাবে না শ্রোতা হিসাবে এখন আমরাও হাদিস কোরআন থেকে বলবো আপনি কিছু বলতে পারবেন না তবে আমি যে আমার কথা আপনি কেটে দেন যে এই কথাটা আপনি একদম মিথ্যা বললেন বা ভুল বললেন অবশ্যই আপনারটা সঠিক হলে গ্রহণ করব বেটি হলে গ্রহণ করতে যাব না যে কথা আপনাকে বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে এই আল্লাহ তাআলা বলছেন ইয়া আল্লাহ তাআলা বলছেন ইহিদ আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমের দিন কিয়ামতের দিবসের মালিক এবার আপনাকে দুটো একটা কথা আমি প্রসঙ্গ ভুলিনি আমি জায়গাটা এসে আপনাকে বলছি ৬ ফেব্রুয়ারিতে তুরস্কার সিরিয়ার মাটিতে একটা ভূমিকম্প হয়েছে দেখেছেন দেখেছেন বিজ্ঞানীরা বলছে যে পৃথিবীর মাটি থেকে ৮ কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে আমি পেপারে পড়ে বলছি পৃথিবীর মাটি থেকে ৮ কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে তার ফলশ্রুতিতে মাটিগুলো কাঁপতে কাঁপতে অজস্র বিল্ডিং ভেঙে পড়ে অসংখ্য মানুষ মারা গেল মারা গেল না মারা গেল ভূমিকম্পটা হয়েছিল কতক্ষণ ৪০ সেকেন্ড আল্লাহু আকবার ৪০ সেকেন্ড মাত্র এই ভূমিকম্পটা হয়েছে অসংখ্য মানুষ মারা গেল বাংলাদেশ সরকার ত্রাণ পাঠিয়েছে উদ্ধার কর্মীদের পাঠিয়েছে আমাদের সরকারকেও আমি মানে ধন্যবাদ জানাই এই ব্যাপারটা যে উনি মানুষ না পাঠাতে পারলেও কিছু কুকুর পাঠিয়েছিলেন আলহামদুলিল্লাহ কুকুররা বিশাল ভূমিকা পালন করেছে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন যে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর গর্তের ভিতরে দুটো শিশু আটকে আছে ওইখানে গর্তের সামনে গিয়ে বু 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 করে চিল্লাচ্ছে মানে উদ্ধার কর্মীদেরকে বলতে চাইছে এখানে দুটো শিশু লুকিয়ে রয়েছে আল্লাহু আকবার কুকুরের ভিতরে মানুষের জন্য মানবতা জেগে উঠেছে কুকুরের ভিতরে মানবতা কাজ করছে আল্লাহু আকবার এটা দুনিয়ার ভূমিকম্প সামান্য আল্লাহর ভূমিকম্প কেমন হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইজা জুলজিলাতিল আরযু জুলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা পৃথিবীর ভূমিকম্প যখন হয় এইভাবে তত্তর করে কাঁপে মাটিগুলি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা কিয়ামতের দিবসের ভূমিকম্প মাটি তলার নিচের ভারী সম্পদগুলিকে উপরে তুলে দেওয়া হবে তার মানে ঢালাই মেশিনে যেমন বালি সিমেন্ট পাথর যেমন দিয়ে ঢালাই করা হয় নিচের মাল উপরে তোলা হয় উপরের মাল নিচে তোলা হয় আল্লাহর ভাষা অনুযায়ী ঠিক এই রকম অবস্থা হবে তার নাম কিয়ামতের মাঠ তুরস্কার সিরিয়ার মাটিতে যদি ৪০ সেকেন্ডের এই অবস্থা যদি ঘটে তা আল্লাহ যে কিয়ামতের দিন এই অবস্থা ঘটাতে পারবেন এটা বিশ্বাস আছে
আছে নাম্বার 2 আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত আতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা আতারা নাস সুকারা আমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ একটা পুরুষ মানুষ কষ্ট সহ্য করতে পারে 46 ডিগ্রি সেলসিয়াস আর একটা নারী কষ্ট সহ্য করতে পারে 56 ডিগ্রি সেলসিয়াস মানে একটা পুরুষের থেকে একটা নারীর ধৈর্য ক্ষমতা বা সহ্য ক্ষমতা অনেক 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 গুণে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ও তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা আল্লাহু আকবার আল্লাহর কিয়ামতের মাঠ যেদিন হবে ভূমিকম্প যেদিন হবে মহিলারা তার বাচ্চা পেটের নিচ দিয়ে নেমে চলে যাবে বুঝতে পারবে না যে বাচ্চাটা কি করে হলো পৃথিবীতে একটা মা সবথেকে বেশি তার সন্তানকে ভালোবাসে একটা বাচ্চা তার মায়ের আঁচল ধরে কিয়ামতের মাঠে টান দিয়ে বলবে মা একটু দুধ দাও আল্লাহ বলছে কোরআন মাজিদে মা সেদিন বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে আর মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে সব মদ পান করেছে আল্লাহ বলছে ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ অমাঘুম বিসুকারা একজনও তারা মদ পান করেনি ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ আল্লাহ বলছে আমার কঠিন আযাবের ভয়ে মানুষ মাতালের মতো করে কিয়ামতের মাঠে ঘোরাফেরা করবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন ওই কিয়ামতের দিবসের মালিক কে আল্লাহ প্রতিটা জিনিসের যেদিন হিসাব আপনাকে বুঝিয়ে দিতে হবে প্রতিটা জিনিসের হিসাব বুঝিয়ে দিতে হবে দুনিয়ার মায়ায় পড়ে আছেন এখন আচ্ছা বলুন এই সারা পৃথিবীর মালিক কে আল্লাহ যিনি সারা পৃথিবীর মালিক তিনি নিজে বলছেন যে মাছির ডানা সমপরিমাণ দাম পৃথিবীর আমার কাছে নেই জমির খোদ মালিক বলছেন পৃথিবীতে যা সম্পদ রয়েছে আমার কাছে অনুপরিমাণ কোনো ভ্যালু নেই আমি আপনি 60 বছরের ভাড়াটিয়া আমার আপনার কাছে এত দাম হলো কি করে হ্যাঁ পরের জমি জোর করে দখল করে নিচ্ছে বুনকে জমি দিচ্ছে না ফাঁকি দিয়ে দিচ্ছে এরকম লোক হয়তো আপনাদের এলাকাতে নেই আমাদের ওদিকে আছে আছে আবার নতুন কি যে হাজি সাহেবকে দেখতে গেলাম হজ করতে যাওয়ার আগে জমি ভাগ করছে সব বেটার বেটিদেরকে ডেকে রাস্তার ধারে জমিগুলোকে বলছে বেটাদেরকে তোরা এগুলো লে আর বেটিদেরকে জুত করে মাথায় হাত বুলিয়ে বলছে মা রাগ করিস না তোরা পরের ঘরে চলে গেছিস মা রাগ করিস না দেখি কি করতে হবে আব্বা যে রাস্তার ফন্ডগুলো তোর বড় ভাই তোর মেজ ভাই আর তোর ছোট ভাই দি আর তোরা ওই বিলে যেখানে পানি জমে থাকে ওই জমিগুলো তোরা তিন গুণে ভাগ করে বিচিলিয়ে চলে যা মনে মনে ভাবছি এই যে হজে যাচ্ছে তো সেটা প্লেন ভেঙে যাওয়ার কথা এই যে সিস্টেমে জমি ভাগ করেছে তো মক্কায় পৌঁছাবার আগে মরে যাওয়ার কথা আল্লাহ আকবার মানে ফেরেশতারা ওখানে হাসছে আর বলছে যে মাল একটা ঢুকছে দেখ জমি ভাগ করে এসেছে কি কি আল্লাহ আকবার এরকম লোক আছে না আছে আছে প্রচুর মানুষ আছে ওই জন্য আমি সবসময় একটা কথা বলি যে পৃথিবীতে যদি কাউকে জীবিত জাহান্নামী মানুষকে যদি দেখতে চাও বেঁচে আছে লোকটা অথচ জাহান্নামী লোক তাহলে যে তার মিরাজ থেকে তার ওয়ারিসদেরকে বঞ্চিত করেছে এই মানুষটাকে দেখো জীবিত জাহান্নামী লোক আল্লাহ কোন জীবিত জাহান্নামীকে যদি দেখতে চাও তাহলে তার মিরাজ থেকে তার ওয়ারিসদেরকে বঞ্চিত করেছে এই লোকটাকে দেখলেই যথেষ্ট হয়ে যাবে এ এত জঘন্য লোক কিছু কিছু লোক আটে বেটা বেটিদের জমি ভাগ করার সময় বলছে ছোট বেটা একটু দেখা সময় বেশি করে তো দু কাটা বেশি দিয়েছি হ্যাঁ তুমি দু কাটা বেশি তোমার কে হে আর তিনটে বেটা তোমায় দেখেনি তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে বলে তুমি কেন জমি কম বেশি করতে গেলে আবার লোকটাকে দেখছি তসবি নিয়ে ঘুরছে মসজিদে গিয়ে বসে আছে এমন করে ঘুরছে যে মনে হয় ফেরেশতার আকাশে নাই অথচ ওইদিকে গিয়ে কোটে গিয়ে কি সর্বনাশ করে এসেছে আপনার কাছে বিনীত অনুরোধ আপনি ব্যাটার কাছে গিয়ে স্যালেন্ডার হন যার সম্পত্তি মেরেছেন এক শতক এক হাত আপনি যদি কোনো ব্যাটাকে বঞ্চিত করেছেন
তার কাছে গিয়ে এখনো পর্যন্ত কম্প্রোমাইজ করুন, তাছাড়া কিয়ামতের মাঠে আপনার রক্ষা নেই, অসম্ভব, আপনি রক্ষা পাবেন না। আপনি যদি রক্ষা পেয়ে যান তাহলে আল্লাহর নাম হবে মাজলুম, আল্লাহর নাম হবে জুলুমকারী। আল্লাহ জুলুম করেন তাহলে? আল্লাহ জুলুম করেন? কখনোই করেন না। খুব হুঁশিয়ারি হয়ে যান, বলছে ওকে জমি দিব, আজ 13 বছর আমাকে আর তোমার দাদিকে খেতে দেয় না। ছোটবেলাটা 13 বছর দেখেছে, ওই জন্য 150 জমি ওকে রাস্তার ফন্ডে বেশি দিয়েছি। তুমি কেন বেশি দিতে গেলে? ও 13 বছর তোমার সেবা যত্ন করিনি, আল্লাহর কাছে পানিশমেন্ট হবে ওর। তুমি কেন জমি কম বেশি করতে গেলে? খুব সাবধানে থাকবেন, অত সহজ নয়। আপনি ভাবছেন কি যে তাহাজ্জুদ নামাজ পড়ে জান্নাত চলে যাব? আশ্চর্য ব্যাপার, 4000 টাকা দামের শাল কিনে, শীতকালে 4000 টাকা দামের শাল কিনেছে, গায়ে দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছে মসজিদের এক কোণাতে, আর রাস্তাতে যাওয়ার সময় দেখছে যে একটা পাগল ফুটপাতে বসে আছে, খালি গায়ে কাঁপছে পাগল, পৌষ মাসের হাড় কাঁপানো শীতে, আর ও জান্নাতুল ফেরদাউস আতর মেরে সাদা সুতের মানে খুব সফট চাদর পরে তাহাজ্জুদ পড়ছে। আচ্ছা বলুন তো, ওই তাহাজ্জুদ পরে জান্নাত হবে বলে মনে হয়? হ্যাঁ, 4000 টাকা চাদর পরে তাহাজ্জুদ পড়ার থেকে সকালবেলা যদি বাজার থেকে 200 টাকার একটা চাদর ওই পাগলটার গায়ে পরিয়ে দিতেন, তাহাজ্জুদের থেকেও আল্লাহ বেশি খুশি হয়ে যেত। কোথায় আপনি জান্নাত খুঁজতে যাচ্ছেন? কোথায়? খুব চালাক লোক আপনি, খুব, আপনি জীবনে ভিখারিকে ভিক দেন না, অথচ ইমাম সাহেবের যেদিন পালা হয় সেদিন ইলিশ মাছ ভেজে কুপ্তা পোলাও করে দেন। কারণ এই যে ভিখারি তো বক্তব্য রাখতে পারে না, অ্যাডভার্টাইজ করতে পারে না, কিন্তু ইমাম সাহেব অ্যাডভার্টাইজ করবে মসজিদে বসে। সাইফুলদের বাড়ি পালি হলে সেদিন সাংঘাতিক আনন্দ, ওর বউ যা খাওয়ায় সাংঘাতিক ব্যাপার, এই যে অ্যাডভার্টাইজ করবে, কি বলছি বুঝতে পারছেন না? ও অ্যাডভার্টাইজ করবে ইমাম সাহেব, ফকিরতে অ্যাডভার্টাইজ করবে না, ওই জন্য আপনি কোনোদিন ফকিরকে খেতে দিতে চান না। আমি মমতাজুল ইসলাম, আমি বক্তা, আপনি কোনো কোনো আমাকে ফোন করবেন, আমার বাড়িতে একদিন দাওয়াত নেন না, কারণ আপনি আমার খাওয়াতে পারলেই কোনো একটা জলসায় আমি বলবো গল্প করতে করতে যে ওই নসিবপুরের গিয়েছিলাম আবদুল্লাহ ভাইয়ের বাড়ি, এত খাওয়া খাইয়েছে, বিশাল অ্যাডভার্টাইজ হয়ে যাবে। ও আমাকে বারবার খোঁজ নিচ্ছে, অথচ আমি হোটেলে গিয়ে প্রত্যেক দিন খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছি, ধরে না আমি ধনী লোক, বোঝানোর জন্য বলছি, আমাকে এত দাওয়াত করার ঢং কিসের? আমি ব্যাপার বুঝি না, গাড়ি যেখানেই দাঁড় করাই, আজকেও এক জায়গায় দাঁড় করিয়েছি, কাটোয়া ভাট পার করার সময় 4 জন যুবক ছিল, আমি ঝালমুড়ি মানে একটু সন্ধ্যাবেলার দিকে ঝালমুড়ি ঝালমুড়ি কিনে গাড়িতে খেতে খেতে আসি, ঝালমুড়ি কিনছে আমার ড্রাইভার আছে, তার 4 জন লোক বলছে হুজুর একটু চা খান, বলছি কেন, আমায় কেন চা খাওয়ার কথা বলছো, ওই যে একটা পাগল বসে আছে ওখানে 4-5 দিন, আমি যখনই আসি দেখতে পাই, ওকে বলতে যাচ্ছ না, আমি তো ধনী লোক, আমি 4 চাকা করে ঘুরছি, তুমি আমাকে কেন চা খাওয়ার কথা বলছো? তার মানে তুমি চাইছো যে আমাকে এক কাপ চা খাওয়ালে আমি অ্যাডভার্টাইজ করবো তোমার? খুব সাবধান, জান্নাতে এমনি যাওয়া যাবে না, হিসাব করে কাজ করিয়েন। আপনি জীবনে কোনোদিন ভিখারিকে খেতে দেন না, তো ইমাম সাহেবের বাটি ওভারটেক করছে তরকারি, কারণ কি বুঝি না, কারণ ওখান থেকে আপনি অ্যাডভার্টাইজ পেতে চাইছেন, ভিখারি অ্যাডভার্টাইজ করে না। তাই ইবাদত করার আগে খুব সাবধানতা অবলম্বন করবেন, ইবাদত যেন রিয়াতে যেন পরিণত না হয়ে যায়, খুব বিপদ হয়ে যাবে। কিন্তু আল্লাহকে ভয় করুন, কিয়ামতকে ভয় করুন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলছেন কিয়ামত দিবসের মালিক, ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে, আল্লাহ ছাড়া আর কারোর জন্য নেকি হবে, কারো নামে কিছু করা যাবে? তা ওই যে মাজারে দেখছি বড় বড় মুরগি আর মোরগ গুলো, বড় বড় রাম ছাগল গুলো ঘুরছে, খাসি গুলো, এগুলো কারা দেয়? মানুষের ইচ্ছে। শুনুন একটা কথা বলছি, এটা তো সহি আকিদার গ্রাম, আপনি ভাববেন না যে সব কথা মনে হয় মমতাজুল সাহেব আমাকে বলছে, না, আপনার এখানে কজন আছে? 1000 লোক নেই, 200-300 লোক আছেন, 400 লোক, এই যে ক্যামেরাগুলো দেখছেন,
আগামী কাল বা এখনি দেখবেন কাল থেকে লক্ষ লক্ষ মানুষ ঢুকবে দেখবে ভালো করে বুঝবেন তাহলে সব কথা যে আপনারই জন্য বলছি এটা নয় এদের জন্য কিছু কথা বলা হচ্ছে এদিকে কিছু বেদাতি আছে না নেই পীরপন্থী পীর পূজারী আছে না নেই এগুলো তাদের ধলাই হবে এটা আপনি ভাববেন না যে আমাদের গায়ের লোককে বলতেছে না সব কথা আমি আপনার জন্য বলছি না ওই শ্রোতাদের জন্য আমাদের কিছু কথা থাকে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইবাদত কার জন্য আল্লাহর জন্য সাহায্য কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করতে পারে বলে মনে হয় একদমই নয় যত রকম ছেলে হয় না মেয়ে হয় না রুজির অভাব খাদ্যর অভাব দৃষ্টিশক্তি কমে যাচ্ছে স্মৃতিশক্তি হ্রাস হচ্ছে হ্যাঁ শরীরের তাকত কমে যাচ্ছে এই যে বিস্তারিত যত রকম অভিযোগ কার কাছে আল্লাহর কাছে রাতের বেলা দু রেকাত নামাজ পড়ুন পরে আল্লাহকে গোপন কথা বলুন আল্লাহ আমি বিয়ে করেছি আজকে 17 বছর আব্বা ডাক শুনতে পাইনি তুমি আমার স্ত্রীর গর্ভে একটা সুসন্তান দান করো আল্লাহু আকবার এটা আল্লাহকে বলতে হবে আর আপনি যদি আপনার শাশুড়ির কথা শুনে একটা বড় মোড়ক কিনে নিয়ে যদি চলে যান ছেলে তো হবে না হবে না এর জন্য আবার কিয়ামতের মাসে পানিশমেন্ট হবে হবে না আল্লাহু আল্লাহু কত মানুষ এই মারাত্মক শিরকের ভিতরে লিপ্ত রয়েছে রয়েছে না মারাত্মক শিরক যা কিছু হয় কার থেকে হয় আল্লাহ থেকে তারপরে কি বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো কেমন সহজ পথের প্রতি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তুমি যাদেরকে পুরস্কারিত করেছো তাদের পথের প্রতীক করো এবার আপনাদেরকে একটা কথা বলছি আমরা শুধু দোয়া করছি আল্লাহ সোজা পথ দেখাও আল্লাহ সোজা পথ দেখাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তাদের পথ দেখাও সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যাদেরকে তুমি পুরস্কারিত করেছো দোয়া করি কি করি না করি আচ্ছা বলুন তো শুধু দোয়া করি কি ওদের জায়গায় পৌঁছানো যাবে যাবে না আই মমতাজ ইসলাম বক্তা ছোটখাটো বড় নয় লোকে বলে তাই এও ভাবছে যে আমি একটু বক্তা হবার খুব শখ আমার এ শুধু নামাজে দোয়া করছে আল্লাহ মমতাজিলির মতো বক্তা করে দাও আল্লাহ মমতাজিলির মতো বক্তা চার চাকে গাড়ি চড়ে ঘুরবো আল্লাহ মমতাজিলির মতো বক্তা করে দাও কিন্তু কোনোদিন বইটই পড়াশুনো করে না কোনোদিন বইটই পড়ে না শুধু দোয়া করেই যাচ্ছে আচ্ছা বলুন তো শুধু যদি দোয়া করেই যায় কোনোদিন এই জায়গাটা বসার নসিব হবে হবে না তাহলে ওকে কম বেশি কিছু পড়াশুনো করতে হবে হবে কি হবে না হবে তার মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সহজ পথ দেখাও তাদের পথ দেখাও যাদেরকে প্রাইজ দিয়েছো আরে ক্যাপা তারা প্রাইজ কেন পেয়েছে সেটাকে দেখো আর প্রাইজ পেতে গেলে কি মাল লাগে সেটাকে দেখো না শুধু দোয়া করি সোজা পথ পেয়ে যাবেন এটা সম্ভব কখনোই সম্ভব নয় আমি আজকে আমি একজন কৃষক আমি চাষি আমার আব্বা অরিজিনাল একজন চাষি আমার আব্বা নাম লিখতেও জানেন চাষি মানুষ আমাকে মাদ্রাসা ভর্তি করেছিল কম বেশি পড়াশোনা করেছি মেহনত করেছি আমার জীবনে খুব শখ ছিল যে আমি স্টেজে বক্তব্য রাখবো ভালো করে বুঝবেন তা আমার তো তার জন্য প্রিপারেশন নিতে হয়েছে চেষ্টা করতে হয়েছে তবেই তো আজকে আমি এই জায়গাটা বসতে পেরেছি এমনিতে হয়নি ঠিক তেমন আপনি যদি মনে করেন আমি পুরস্কারিত ব্যক্তিদের দলে ভুক্ত হব তাহলে আপনাকে তাদের মতো করা লাগবে কি লাগবে না লাগবে পুরস্কার পেয়েছে কারা আন আমাল্লাহু মিনান নাবিকিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন চারটে লোক পৃথিবীতে পুরস্কার পেয়েছে কটা চার নাম্বার ওয়ান নবীগণ পুরস্কার পেয়েছে দুই সিদ্দিক সত্যবাদী অর্থাৎ সাহাবীগণ পুরস্কার পেয়েছেন তিন আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছেন পুরস্কার পেয়েছেন সলিহীন সৎকর্মশীল যারা তারা পুরস্কারিত আল্লাহ কোরআন মাজিদে বলছেন নবীদে আমাদের তো মানে অতুলনীয় যার কোনো তুলনা নেই ওনার সঙ্গে ওনাদের সঙ্গে কোনো তুলনা করা যাবে না তবে
সিদ্দিকীন এদের সঙ্গে তো একটু তুলনা করতে হবে। সাহাবীরা যেমন করেছেন আমরা করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আবু বকর, ওমার, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ আর অন্যান্য সাহাবীরা 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আচ্ছা এমনি পেয়েছেন? আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। কেমন ঈমান দেখুন সাহাবীদের, কেমন ঈমানটা শুধু দেখুন, আল্লাহর প্রতি কত ভয় দেখুন। হযরত আবু বকরের নাম শুনেছেন? শুনেছেন? এগুলো খুব ইমোশনাল কথাবার্তা, খুব আপনি মনোযোগ দিয়ে শুনবেন, আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে ইমান যদি থাকে। আর যদি মনে করেন যে না আমার হিসাবে কিছু হয় না, তাহলে ভেবে নিতে হবে, জমিন আগর পাথর হো তো বারিশ সে কিয়া হোগা, দিল আগর পাথর হো তো তকরির সে কিয়া হোগা। আপনার অন্তরটা পাথরে পরিণত হয়েছে, আপনার অন্তর ইমানের অন্তর নয়। আবু বকরের নাম শুনেছেন নিশ্চয়? আবু বকর, আল্লাহু আকবার। হযরত আবু বকর বলছেন, আসমান থেকে যদি একজন আহ্বানকারী যদি আহ্বান করে বলে যে সারা পৃথিবীতে প্রতিটা মানুষ জান্নাত চলে যাবে, একজন মানুষ জাহান্নাম যাবে, আমি আবু বকর তবু আল্লাহকে এত ভয় করি যে ওই একজনের ভিতরে যদি আমি আবু বকর আমার লিস্টে নামটা চলে আসে, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন আমিরুল মুমিনিন, খলিফা, মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাজ ছিল ফজরের নামাজের পরে নিজের স্ত্রীর সঙ্গে একটু দেখা করতেন। তো হযরত ওমর এটাকে লক্ষ্য করলেন দীর্ঘদিন দিয়ে, যে আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাড়ি চলে যায়, স্ত্রীর সঙ্গে দেখা করে আবার ওই পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে 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 যায়, কারণ কি? তো হযরত ওমর মনে মনে ভাবছেন যে আবু বকরের পিছনে পিছনে আমি যাব, দেখব আবু বকর কি করে, আল্লাহু আকবার। হযরত আবু বকর ফজরের নামাজ পড়ে চলে গেলেন, নিজের স্ত্রীর কাছে দেখা করলেন, দেখা করার পরে তিনি চলে গেলেন পাহাড়িয়া সুড়ঙ্গ রাস্তা দিয়ে, আস্তে আস্তে করে যাচ্ছেন। হযরত ওমর লুকিয়ে লুকিয়ে চুপিয়ে চুপিয়ে হযরত আবু বকরের পিছনে পিছনে হাঁটছেন। হযরত ওমর এক জায়গায় থমকে দাঁড়িয়ে গেলেন, হযরত আবু বকরকে দেখতে পেলেন মরুভূমির এক প্রান্তে তাঁবু টাঙানো রয়েছে, একটা তাঁবুর ভিতরে ঢুকছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর ঢুকলেন, হযরত ওমর অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছেন। হযরত ওমর দেখছেন যে আবু বকর যখন বার হচ্ছেন হাতে একটা থলি নিয়ে আছেন, খালি হাতে ঢুকেছেন, হাতে একটা থলি নিয়ে বার হচ্ছেন। হযরত আবু বকর চলে গেলেন অনেক দূর, হযরত ওমর আস্তে 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 করে দৃশ্যটা দেখার জন্য ওই তাঁবুর ভিতরে ঢুকলেন। ঢুকে দেখছেন একজন অন্ধ বৃদ্ধা মহিলা, দুই চোখে দেখতে পায় না, বাড়িতে দুটি বাচ্চা রয়েছে, একটা বকরি রয়েছে বাড়িতে। তা হযরত ওমর বাড়িতে ঢোকার পরে বলছেন, বুড়িমা, আচ্ছা তোমাদের বাড়িতে কে আসে গো প্রতিদিন? বুড়ি তখন বলছেন, তোমারই মতো একজন পথিক, তাকে আমি চিনি না, তাকে জানি না। হযরত ওমর তখন বলছেন, লোকটা এসে কি করে? বুড়ি তখন বলছেন, হে পথিক, তুমি জানতে চাইছ? আমি একজন বিধবা মহিলা, অন্ধ, আমি যে কাপড়ে নোংরা টোংরা করি লোকটাকে দেখি প্রত্যেক দিন এই কাপড়গুলো পরিষ্কার করে দেয়, আর আমাদের বকরিগুলো দুধগুলো দহন করে দেয়, বাচ্চাগুলো রান্না বান্না করে দেয়, আমাদের ঘর বাড়ি পরিষ্কার করে দেয়, আর এই ছাগলের পেচ্ছা পায়খানা নোংরা টোংরা যা হয় ব্যাগে করে পাহাড়ের আর এক দিকে গিয়ে ফেলে দিয়ে চলে আসে। হযরত ওমর কাঁদতে কাঁদতে বলছেন, মা তুমি কি জানো লোকটি কে? তুমি জানো? জানো না। এই লোকটি হচ্ছে মদিনার আমিরুল মুমিনিন, লোকটি মদিনার মুখ্যমন্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজে পড়ে হযরত ওমর আবু বকরকে জিজ্ঞেস করে বলছেন, ভাই আবু বকর, কালকে একটা কঠিন দৃশ্য দেখলাম। কেন? আজকে কতদিন যাবত আপনি ওই মহিলাটির সেবা যত্ন করছেন? হযরত আবু বকর তখন বলছেন, ওমর,
আমি দীর্ঘদিন সেবা যত্ন করছি, ফজরের নামাজের পরে প্রতিদিন যাই। আমার খুব ভয় হচ্ছে ওমর, যে আমি যে খলিফা নিযুক্ত হলাম, আমার অধীনস্থে যদি একটা বুড়ি পাহাড়ের কোনো এক জায়গায় তাবুর ভিতরে অন্ধ অবস্থায় যদি খেতে পড়তে পেরে না পেরে মারা যায়, আর আল্লাহ যদি আমি আবু বকর আমাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার অধীনস্থে ওই মহিলাটা পাহাড়ের এক জায়গায় তাবুর ভিতরে মৃত্যুবরণ করেছে না খেয়ে, আমি আবু বকর আল্লাহ দরবারে কেমন করে হিসাব দিব? ওমর, আমি আল্লাহকে এত ভয় করি, এর পরেও আমি ভয় করছি মদিনার অলিতে গলিতে একটা বিড়াল যদি না খেয়ে মারা যায়, আমার ভয় হয় যে আমার অধীনে থাকা একটা বিড়াল না খেয়ে মারা গেল, এর ব্যাপারে যদি আল্লাহ আমাকে জবাবদিহি তার মামলাতে যদি ফাঁসিয়ে দেয় আমি কি করব? আল্লাহু আকবার! এমনি জান্নাত পাওয়া যাবে না। কেমন চরিত্র দেখেছিল, আপনি বিশ্ব অভিভূত হচ্ছেন না, অবাক হচ্ছেন না আপনি? জান্নাত এমনি পাওয়া যায় না। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? শুনেছেন? শুনেছেন আবু হুরায়রা, আল্লাহ রাসূল একজন বিখ্যাত সাহাবি ছিলেন। এই ঘটনাটা যদি আপনি শোনেন আপনি অবাক হয়ে যাবেন। হযরত আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা, ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? জি না। হযরত আবু হুরায়রা হাদিসের পাতা পাতা উল্টালে, আবু হুরায়রা হাদিস বর্ণনা করেনি, হাদিসের এরকম কোনো পাতা নেই, আলেম ওলামারা জানে, প্রতিটা পাতাতে আবু হুরায়রা। বেশি টাইম পাননি, আল্লাহ রসুলের সাথ পেয়েছিলেন সম্ভবত 5 বছরের মতো আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন, নতুন ইমান এনেছেন। নতুন ইমান এনেছেন কে? না, আবু হুরায়রা। আসাবে সুফফাতে বসবাস করে। আসাবে সুফফা কাদেরকে বলা হয়? নতুন ইমান এনে ঘর বাড়ির সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের শরণাপন্ন হয়ে যারা রসুলুল্লাহর কাছে এসেছিলেন, আল্লাহ রসুল মসজিদে নববীর পাশে তাদেরকে একটা ঘর তৈরি করে দিয়েছিলেন, এই ঘরটাকে বলা হয় আসহাবে সুফফা। তারা সেখানে কোরআন তেলাওয়াত করত, তারা সেখানে সালাত আদায় করত, কোনোদিন খাওয়া হতো কোনোদিন হতো না, কেউ হাদিয়া দিয়ে এলে খাওয়া হতো, না গেলে খাওয়া হতো না। আল্লাহু আকবার! তো হযরত আবু হুরায়রা মাঝে সাঝে আল্লাহ রাসূলের মিম্বারের সাইডে এমন হামাগুড়ি দিয়ে শুয়ে থাকতেন ক্ষুধার তাড়নাতে। নতুন ইমান এনেছে তাই একদিন ক্ষুধা সহ্য হলো না আবু হুরায়রার, এটা একদম সহিহ হাদিস। সহ্য না হওয়ার কারণে তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন, রাস্তাতে বেরিয়ে পড়লেন, রাস্তাতে শুয়ে আছেন ধুলোবালি মেখে। মনে মনে ভাবছেন এই রাস্তা দিয়ে যদি কেউ যায় তাকে মনের কথাটা বলবো, আর না হলে সে আমার এই মলিন চেহারাটা দেখে বুঝতে পারবে নিশ্চয় আমি কোনো অভাবের মধ্যে রয়েছি। রাস্তা দিয়ে আসছেন আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী, কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রাকে এই অবস্থা দেখে আবু বকর থমকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন কি ব্যাপার আবু হুরায়রা এই অবস্থা? সম্ভ্রান্ত ঘরের ছেলে, আল্লাহর নবীর সাহাবি বলে কথা, যা তালো মুখ ফুটিয়ে বলতে পারছে না যে খুব খিদে লেগেছে, ক্ষুধার তাড়নায় রাস্তাতে শুয়ে আছি। হযরত আবু হুরায়রা একটা অভিনয় করলেন যে আবু বকরকে আমি একটা কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করি, উনি তাহলে আমার সঙ্গে একটু কথা বলবেন, আর আমার কথা ক্ষুধার্ত মানুষের কথা বা তার ব্যবহার দেখলে অনেকটা বোঝা যায়, উনি আমার চোখ মুখ দেখলে আঁচ করতে পারবেন যে আমি ক্ষুধার্ত। হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা বলছেন যে আচ্ছা কোরআনের এই আয়াতের ব্যাপারে আমাকে একটু বলুন তো। হযরত আবু বকর বলে দেওয়ার পরে তিনি চলতে শুরু করলেন। আবু হুরায়রা মন খুব খারাপ যে তাহলে আবু বকর মনে হয়, আবু হুরায়রা বলছেন তাহলে আবু বকর মনে হয় আমাকে ব্যাপারটা বুঝতে পারেনি। এবারে দ্বিতীয়বার আসছেন ওই রাস্তা দিয়ে হেঁটে ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বলছেন কি অবস্থা? আবু হুরায়রা বলছেন কোরআনের এই আয়াত সম্পর্কে একটু বলে দিন তো। ওমর কোরআনের আয়াত বলে দিয়ে আবার চলে গেলেন। আল্লাহ, দুজনের কাছে আবু হুরায়রা খাবার কিছু পেলেন না এবং ব্যাপারটা বোঝার চেষ্টাই করলেন না। এরপরে ওই রাস্তা দিয়ে হেঁটে আসছেন আমার আপনার নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আবু হুরায়রার দিকে মুচকে হাসছেন আল্লাহর রাসূল, মুচকে হাসছেন, হাসতে হাসতে বলছেন, আবু হুরায়রা বুঝতে পেরেছি তোমার কি অবস্থা, চলো আমার বাড়িতে চলো। তা হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী আগে আগে হাঁটছেন, আমি পিছনে পিছনে হাঁটছি। আল্লাহ রাসূল বাড়ির ভিতরে ঢুকে গেলেন, আমি বাইরে দাঁড়িয়ে আছি, আল্লাহ রাসূলকে দেখলাম এক পেয়ালা দুধ নিয়ে এসেছে, দুধ, এক পেয়ালা দুধ নিয়ে এসেছে। এসে আমাকে আবু আমাকে বলছেন, আবু হুরায়রা, আল্লাহু আকবার, দেখো বরকতি খানা, এক পেয়ালা দুধ। তা আবু হুরায়রা মনে মনে ভাবছে, দুধ তো আমার এক পেটের কোনায় লাগবে না, আজকে দু তিন দিন আমারই খাওয়া হয়নি। আল্লাহ রাসূল তখন বলছেন, আবু হুরায়রা যাও, আসহাবে সুফফাতে আরো যত লোক আছে সমস্ত লোকদেরকে ডেকে আনো, আজকে মারহাবা দুধ পান করানো হবে। আবু হুরায়রার মন খুব খারাপ, এক পেয়ালা দুধ আমি খাবো, আবার আল্লাহ রসুল খাবেন, আবার আসাবে সুপ্পা প্রায় 550 জন সাহাবী আছে, 550 জন সাহাবী, এত দুধ, এইটুকু দুধ হয় নাকি, মনে মনে ভাবছেন। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন ডাকতে যেতে, একবারও না চিন্তা ভাবনা করে আসাবে সুফফার সমস্ত সাহাবীদেরকে ডেকে আনা হলো। আল্লাহ রসুল আবু হুরায়রার হাতে পিয়ালা তুলে দিয়ে বললেন, সবাইকে এক ধার থেকে পান করাও, পান করানো হলো। আল্লাহ রসুল আবু হুরায়রার একজনাকে পান করাচ্ছেন, সে পান করেছে, ভাবছে মনে হয় আর আমার জুটলো না, আর একজনকে পান করাচ্ছে, মনে মনে ভাবছে আমার মনে হয় আর জুটবে না, আর একজনকে পান করাচ্ছে, মনে হচ্ছে আমার আর জুটবে না। 550 সাহাবীদেরকে পান করানো হলো, আল্লাহর নবী নিজে পান করলেন। এইবার আল্লাহর নবী আবু হুরায়রার দৃশ্যটা দেখতে পেলেন, যে বুঝতে পারছেন যে মনে মনে কিছু ভাবছে, পিয়ালাটা হাতে তুলে দিয়ে বলছে, আবু হুরায়রা চলো পান করো। আবু হুরায়রা পান করলেন, পিয়ালা রেখে দিলেন। আল্লাহর নবী আবার বলছেন, আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা বলছেন, আবার পান করলাম, রেখে দিলাম। আল্লাহর রাসূল বলছেন, আবু হুরায়রা আরো পান করো। আবু হুরায়রা বলছে, আল্লাহর রাসূলের জায়গাই নাই পেটে, দুধ কতটা, এক পিয়ালা। আল্লাহু আকবার। দুধ কতটা, 550 মানুষ আনুমানিক পান করেছে, দুধ কমেনি, জান্নাত এমনি যাওয়া যাবে না, পেটে ক্ষুধার জ্বালায় রাস্তা দেশে পাগলের ন্যায় শুয়ে আছে, খেতে পাচ্ছে না। তুমি বলছো নামাজ পড়তে পড়তে হিদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, যথেষ্ট রুজি রুটির ব্যবস্থা থাকার পরেও আল্লাহর প্রতি এত বিশ্বাস আপনার হারিয়ে গেছে যে আপনি বাড়িতে বসে আছেন, আপনার বউকে পাঠাচ্ছেন বন্ধনের লোন করতে, খেতে পাবো না, তাছাড়া হচ্ছে কি হচ্ছে না আমাদের গ্রামগঞ্জে। আল্লাহ, আর সাহাবীরা খেতে না পেয়ে রাস্তাতে লুটোপুটি করছে। আগেই আপনাকে বলেছি সেই সাহাবীদের মতো ঈমান আমাদের নাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। লাস্ট আপনাকে আর একটা হাদিসের অংশ বলে আমি বক্তব্য শেষের দিকে আনছি, একটা, একটু ধৈর্য ধরে শুনুন তো, আপনি মনোযোগ সহকারে শুনুন তো। আচ্ছা, আমরা যারা বসে আছি আপনাদের কাছে খুব অনুরোধ, আপনার একটু আল্লাহর হয়ে যান তো, ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু আল্লাহর হয়ে যান। দেখুন, অনেক তো বয়স হলো, একটু আল্লাহর হয়ে যান না। আপনি যদি আল্লাহর হয়ে যান না, দেখবেন আল্লাহর তরফ থেকে আপনার উপরে সহযোগিতা আসবে। দেখুন, এমনিতে প্রাইজ পাওয়া যায়নি, প্রাইজ এমনি পাওয়া গেছে যায়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 হিজরিতে উহুদের যুদ্ধ করেছিলেন, কত হিজরিতে, 3 হিজরিতে। তা উহুদের যুদ্ধ হয়েছে 3 হিজরিতে, তা 70 জন সাহাবি উহুদের যুদ্ধতে শহীদ হয়েছিল, এটা আপনারা জানেন, 70 জন। বক্তব্য সব এতক্ষণ পর্যন্ত যা বলেছি সব যদি ভুলে যান, খুব অনুরোধ করে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এই কথাটা একদম ভুলবেন না।
মরা মানুষের মতো বসুন, এইটা শুনুন আমি কি বলতে চাইছি, বুঝে তবে উঠবেন। এক, 70 জন সাহাবী শহীদ হয়েছে। কতজন? 70 জন উহুদের যুদ্ধে। লাশগুলোকে এক জায়গায় করা হলো, এক জায়গায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলোকে গুনছেন, 1, 2, 3, 4, 5, 6 গুনছেন। গুনতে গুনতে দেখছেন 68টা লাশ, আর দুটো লাশ নেই। দুটো লাশ কে? না, একজন হচ্ছে আল্লাহ রাসূলের চাচা, তার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, যাও যাও লাশগুলো খুঁজে আনো। লাশ খুঁজতে সাহাবীরা চলে গেছে, আল্লাহর নবী এই লাশের কাছে দাঁড়িয়ে আছে, 68 জন লাশের কাছে। এই মুহূর্তে একজন মহিলা এসেছে, পর্দাশীল মহিলা, জিহাদের মাঠে, উহুদের প্রান্তরে। আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না, তোমাকে আমি চিনতে পারছি না, কে তুমি? তখন মহিলা বলছেন, আল্লাহর নবী, আপনি গতকাল বিকাল বেলাতে কারুর বিবাহ করিয়েছিলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আমি হানজালার বিবাহ করিয়েছি। তখন মহিলাটা নিজের পর্দা থেকে হাতটা খুলে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আমি সেই হানজালার স্ত্রী যার বিবাহ আপনি গতকাল বিকালে করিয়েছেন। আমার হাতের মেহেন্দিগুলো এখনো শুকায়নি, তরতাজা। আল্লাহ নবী, আমার স্বামী কি বেঁচে আছে? বিশ্বনবী তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, মা, 70 জন সাহাবীর ভিতরে 68টা লাশ পাওয়া গেছে, দুজনকে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে তোমার স্বামী একজন আর আমার চাচা হামজা একজন। মহিলা তখন বলছেন, আল্লাহ নবী, আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে, এতটুকু আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে আসিনি, আমি আপনার কাছে এসেছি একটা কারণে, আমার স্বামী রাতের বেলাতে, আপনি বিকাল বেলাতে বিবাহ পড়িয়েছেন, রাতে এক জায়গায় শুয়েছি, স্বামী স্ত্রী মিলন হয়েছে, গভীর রাত্রে আপনি জিহাদের ডাক দিয়েছেন, আমার স্বামী কোন বিছানাতে শুয়ে আছে, কার গলা ধরে শুয়ে আছে, কোন দিকে দরজা জানালা দেখার কিছুই চিন্তা করেনি, আপনি ডেকেছেন, তাড়াতাড়ি করে উঠে ঝাঁপ দিয়ে নেমেছে, যাবার সময় আমার কপাল একটা চুমু দিয়ে বলে গেছে, বিবি, যদি বেঁচে থাকি তুমি আমার দুনিয়ার স্ত্রী, আর যদি মারা যায় তুমি আমার আখেরাতের স্ত্রী। আল্লাহ নবী, আমি সব থেকে বড় ভাগ্যবান যে আমি একজন জান্নাতি সাহাবীর আখেরাতের স্ত্রী, শুধু আপনাকে আমি একটা কথা জানাতে এসেছি, সেটা হচ্ছে এই, আপনি তো বলেছেন আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়, আল্লাহ রাস্তাতে যারা জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহর নবী আপনি বলেছেন তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই জামা কাপড় অবস্থাতে তাদেরকে কবরে দাফন করা হয়। আল্লাহর নবী, আপনার কাছে আমার শেষ আবেদন, বলতে লজ্জা লাগছে তবুও বলছি, আমার স্বামী অপবিত্র, গোসল করাবেন তাকে অবশ্যই, আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দূর থেকে দেখছেন সাহাবীরা কাঁধে করে একটা লাশ বহে বয়ে আনছে। আল্লাহ নবী দূর থেকে দেখতে পাচ্ছেন যে লাশটার মাথার দিক দিয়ে পানি টপকে 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 পড়ছে, ঝরে ঝরে পড়ছে। এই সময় জিবরিল এসেছেন আল্লাহ নবীর কাছে, এসে বলছেন, মুহাম্মদ, আপনি দুটো লাশ খুঁজে পাচ্ছিলেন না, তার মধ্যে একজন হচ্ছে হানজালা, ওই যে দেখছেন সাহাবীদের কাঁধের উপরে হানজালার লাশ আসছে, মাথা দিয়ে পানি ঝরছে, হানজালার শহীদ আল্লাহ এত খুশি হয়েছে, হানজালার মৃত্যুতে আল্লাহ এত খুশি হয়েছে, লাশ তার চুরি হয়েও যায়নি, হারিয়েও যায়নি, আল্লাহ আসমান থেকে স্পেশাল ফোর্স ফেরেশতা পাঠিয়ে তৃতীয় আসমানের উপরে হানজালার লাশটাকে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারে সেন্ট মাখিয়ে কাফন পরিয়ে এই দেখুন ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আল্লাহ তার শহীদে এত খুশি যে আল্লাহ তৃতীয় আসমানে হানজালার আপন জমজমের পানিতে গোসল করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু আপনি একটু আল্লাহর হয়ে যান, কেন দূরে চলে আছেন আল্লাহর থেকে? কেন আপনি দেখতে পাচ্ছেন না
কত মানুষ ফুটপাতে শুয়ে আছে আপনি তার থেকে তো ভালো, কত মানুষ আজকের ডেটে হসপিটালে ভর্তি আপনি তার থেকে তো ভালো, কত মানুষ সংসারে অশান্তিতে ভুগছে আপনি তো তার থেকে ভালো, কারোর মেয়ে হয়েছে বিকলাঙ্গ সারা জীবন হসপিটালে শুয়ে আছে, কারোর ব্লাড দিতে হচ্ছে মাসে মাসে আপনি তার থেকে তো ভালো, ভালো নয় বলুন আলহামদুলিল্লাহ বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কেন আল্লাহর থেকে দূরে চলে যাচ্ছেন? খুব বিনীত অনুরোধ আপনি একটু আল্লাহর হয়ে যান, ইনশাল্লাহ আমরা আল্লাহর হয়ে যাব, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর। রমজান মাসে আমরা সবাই আল্লাহর হয়েই ছিলাম, রোজা মিটে গেছে আর আল্লাহ সাইডে যায় না, এরকম আছে না? এত নামাজিদের চাপ ছিল, এখন আর আছে নাই? এখানে দশটা লোক বলুন তো যে আজকে থেকে পাঁচ অক্ত নামাজ ধরবো ইনশাল্লাহ, দেখি আপনি আল্লাহর হতে পারছেন কি না। আপনি নামাজ পড়তেন তো? পড়ে হাত তুলেছেন কেন? আপনি আপনি হাত তুলতে বলিনি তো, আমি বলেছি নামাজ আপনি পড়েন না পাঁচ অক্ত। এরকম দশটা লোক হাতটা তুলে বলুন তো যে আমি আজকে থেকে পড়ব, আছেন নাই? কি অবস্থা দেখুন, আপনি পরীক্ষা করুন এখন। তার মানে এতক্ষণ যা শুনলেন সব ফলস, অবাক লাগে, সত্যি অবাক লাগে। আপনি কেন এরকম করছেন? আপনি কেন আল্লাহর থেকে দূরে চলে আসেন? একটু আল্লাহর হয়ে যান প্লিজ, আপনার কাছে অনুরোধ, আপনি একটু আল্লাহর হয়ে যান। একটা লোক অন্তত বলুন তো যে এতক্ষণ মনসা সত্যি আপনি যা বললেন যে পৃথিবী কিছুই নয়, মরে গেলে সব শেষ, আমি আজ থেকে পাঁচ অক্ত নামাজের নিয়ত করে নিলাম, একটা লোক অন্তত বলুন তো দেখি। হ্যাঁ, যারা পড়ে না, ও তার মানে এই গ্রামে যারা এখানে বসেন সবাই নামাজি, তাই তো? আলহামদুলিল্লাহ, এরকম গ্রামও কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। এই আমার মিডিয়া যারা আছে একবার ক্যামেরা করে নাও যে এই গ্রামে কেউ বেনামাজি নেই, সবাই নামাজি তো, বেনামাজি আছে।